তো আজ আমি চলে দিচ্ছি বাগবাজার সর্বজনীনে। নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি চলে দিচ্ছি বাগবাজার সর্বজনীনে। আর বাগবাজার মানেই সাবেকিয়ানার ছোঁয়ায়। তো এই বছর শেষ মুহূর্তে বাগবাজার সর্বজনীনের প্রস্তুতি কেমন চলছে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, তোমার ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলের কাজ এখনো কমপ্লিট হয়নি, আজ দ্বিতীয়া। তো প্যান্ডেলের কাজ চলছে, ভেতরে ঠাকুর নির্মাণও চলছে, ঠাকুরের কিছুটা বাকি আছে আর প্রায় অলরেডি হয়ে গেছে, তোমরা তো আগের ক্লিপে দেখলেই। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এখন আছি যে মেলা প্রাঙ্গণ যেটা আছে সেখানে আমরা আছি, আমি আছি দেখতে পাচ্ছ। এখন মোটামুটি মেলা বসছে আস্তে আস্তে, আজ দ্বিতীয়া, এখনও টাইম কিছুদিন আছে। তো এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, এবার বলি এই বাগবাজার সর্বজনীনে তোমরা কী করে আসবে। এর কাছাকাছি যে স্টেশনটা পড়ে, মানে মেট্রো স্টেশনটা পড়ে, সেটা হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন। এছাড়াও পুজোর সময় প্রচুর হোর্ডিং আছে, হোর্ডিং দেখে দেখে তোমরা এখানে চলে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন বাগবাজার সর্বজনীনে আমরা আছি। তো এর কাজ মোটামুটি চলছে আর কিছুটা বাকি আছে, আজকে যেহেতু দ্বিতীয়া, আর কিছুটা কাজ হলে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ধর্ম বর্ণ কি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজি। ধর্ম বর্ণ কি বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজি আকাশে নীলে।